Assalamualaikum বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আমরা কালকে রাতে 9টার দিকে রিয়াদ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দেই আর এখন 5টা বাজে আমরা এসে তায়েফে পৌঁছেছি তায়েফ থেকে আর বেশিক্ষণ না তায়েফ থেকে হয়তো আধা ঘন্টা বা 40 মিনিট লাগতে পারে মক্কা সিটিতে পৌঁছাতে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথেই থাকবেন ওকে আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি এটাকে রিং রোড বলে এটা অনেক সুন্দর এটা সম্পূর্ণ পাহাড় কেটে কেটে এখানে রাস্তাটা বানিয়েছে এই রাস্তা দিয়ে যেতে অনেক ভালো লাগে অনেক ভয়ও লাগে আর কিছুক্ষণ পরেই আমরা মক্কাতে পৌঁছে যাব মক্কাতে পৌঁছে প্রথমে আমরা হোটেল রুম বুক করব হোটেলে রুম বুক করে আমরা একটু রেস্ট নিব কাল সারা রাত জার্নি করে এসেছি এখনো শরীরে কোনো এনার্জি নেই কোথাও যে যাব তার জন্য তারপরে বিকালবেলা আপনাদের ভাইয়া মক্তবে যাবে অফিসে পারমিশন নেওয়ার জন্য পারমিশনটা হচ্ছে ওমরার জন্য যদি ওমরার জন্য পারমিশনটা আমরা পেয়ে যাই তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমরা ওমরাটা করেই তারপরে যাব কারণ এই করোনার মধ্যে পারমিশন পাওয়াটা অনেক কষ্টের ব্যাপার দেখা যাক আল্লাহ আমাদের ভাগ্যে কি রাখছে যদি পারমিশন পাই ইনশাআল্লাহ তাহলে ওমরা করেই যাব খুবই দুঃখের একটা ব্যাপার কালকে আমরা অনেক ট্রাই করেছি ওমরার পারমিশনের জন্য কিন্তু আমরা পাইনি পাইনি বলতে আপনার ভাইয়া পেয়েছে তাও ডিসেম্বর মাসে আর আমার টুরিস্টের ভিসা তো তার জন্য আমি পাইনি কি আর করা যাবে ইনশাআল্লাহ নেক্সট টাইম ইনশাআল্লাহ অবশ্যই ওমরাটা করেই যাব এখন ভাগ্যে নেই কিছু করার নেই এই করোনার মধ্যে করোনার জন্য মসজিদুল হারামে নামাজ পড়তে হলেও পারমিশনের দরকার তো নামাজের জন্য পারমিশন পেয়েছি ইনশাআল্লাহ ওমরার জন্য পরবর্তীতে ইনশাআল্লাহ অবশ্যই পারমিশন পেয়ে যাব এখন পাইনি তো কি হয়েছে নামাজ তো পড়তে পারবো মসজিদুল হারাম তো দেখতে পারবো আল্লাহর ঘর তো দেখতে পারবো ইনশাআল্লাহ এটাই যথেষ্ট এখন 2:30 বাজে আসরের নামাজের জন্য আমরা মসজিদুল হারামের দিকে যাচ্ছি আর আপনাদেরকে এই রাস্তাটা দেখাচ্ছি তার কারণ হলো এখানে যে হোটেলগুলো এগুলো সব বন্ধ করে দিয়েছে করোনার জন্য তারপরে এখানে যে দোকান ছিল সব বন্ধ আর এই রাস্তাটা বন্ধুরা এত ভিড় থাকতো মানুষের জন্য হাঁটাই যেত না আর এখন এই রাস্তাটা সম্পূর্ণ ফাঁকা দেখুন আপনারা ফাইনালি আমি আল্লাহর ঘরে আসতে পেরেছি এবং আল্লাহর ঘর দেখতে পাচ্ছি এবং এখানে এসে নামাজ পড়তে পারছি আমার মনে যে কি একটা শান্তি তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া কোটি কোটি শুকরিয়া যে আমি এখানে আসতে পেরেছি আসরের নামাজের পরে কিছু মানুষ ওমরা করছে তাওয়াফ করছে আপনারা দেখতেই পাচ্ছেন হজের মৌসুমে বা অন্যান্য সময়ও কাবা ঘরের চারপাশে অনেক মানুষ দেখা যায় যারা ওমরা করতে আসে তাওয়াফ করতে আসে কিন্তু এখন অনেক অল্প মানুষ এই করোনার জন্য আমরা অনেক দূর থেকে ভিডিও করছি কারণ বেশি সামনে যেতে দিচ্ছে না আর কিছুক্ষণ পরে
মাগরিবের আজান দিবে। أشهد أن لا إله إلا الله أشهد أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي মাগরিবের নামাজের পরে অল্প কিছু মানুষ তাওয়াফ করছে, তাও কাবা ঘরের চারপাশে ব্রাকেট দেওয়া, কেউ কাবা ঘর ধরতে পারছে না, হাজরে আসওয়াদে চুমু দিতে পারছে না, আসলে খুবই কষ্টের একটা বিষয়। করোনার জন্য এখন জমজমের পানিও বন্ধ, তাও কিছু ভাইয়ারা আছে যারা কাঁধে করে পানি বহন করে, তারা নামাজের পরে সবাইকে এসে পানি খাওয়াচ্ছে। এশারের নামাজের পরে আরো কিছু মানুষ এসেছে যারা ওমরা করছে। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে এই করোনার হাত থেকে আমাদেরকে রক্ষা করে, আল্লাহর ঘরে আসার তৌফিক দান করে, নামাজ পড়ার তৌফিক দান করে, ওমরা করার জন্য তৌফিক দান করে। আর আজ পর্যন্ত আমরা যত ধরনের গুনাহ করেছি আল্লাহ যাতে আমাদের সমস্ত ধরনের গুনাহ ক্ষমা করে দেয়। কাবা ঘরের চত্বরে আগে এত মানুষ ছিল আর এখন একদমই ফাঁকা, দেখতে খুবই খারাপ লাগছে। তিনটা জিনিসের দিকে তাকালেই সওয়াব পাওয়া যায়, এক পিতামাতার চেহারার দিকে, দুই কোরআন শরীফের দিকে, তিন কাবা ঘরের দিকে। Allah.
একটু কষ্ট লাগছে, এত দূর থেকে এসেও উমরাটা করতে পারলাম না। আফারাল বাতেন থেকে মক্কা আসতে প্রায় 12-13 ঘন্টা সময় লাগে। আফারাল বাতেন থেকে মক্কার দূরত্ব হচ্ছে 1200 কিলোমিটার, আর রিয়াদ থেকে 6-7 ঘন্টা টাইম লাগে। রিয়াদের থেকেও দূরত্ব হচ্ছে 600 নাকি 700 কিলোমিটার এরকমই। তো এত দূর থেকে এসেছি তো তার জন্য একটু কষ্ট লাগছে, যদি উমরাটা করে যেতে পারতাম তাহলে মনে একটা শান্তি লাগত। একটু যদি কাবা ঘরটা ধরতে পারতাম, আল্লাহর ঘরটা যদি ধরে একটু আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারতাম। এখন আর কি করার, ভাগ্যে নেই। তারপরেও কাবা ঘরটা দেখে মনের মধ্যে একটা অজানা শান্তি নিয়ে যাচ্ছি বন্ধুরা। এই শান্তিটা আমি কোথাও পাই না, শুধু এখানে আসলেই পাই। আমরা এখন চলে যাচ্ছি ইনশাআল্লাহ অতি শীঘ্রই, যত তাড়াতাড়ি সম্ভব আবার আসার চেষ্টা করব। আল্লাহ যদি চায় অতি শীঘ্রই এসে আবার ওমরা করে যাব ইনশাআল্লাহ। ওকে বন্ধুরা, বাই, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।